আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। যে সকল সৌদি প্রবাসীরা 20 মে 2021 থেকে 30 জুন পর্যন্ত নিজ খরচে কোয়ারেন্টাইন পালন করেছেন, এই প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার যে 25,000 টাকা প্রণোদনা দিবেন, সেই টাকাটি আপনি কিভাবে পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং এই টাকাটির জন্য আবেদন করতে আপনার যে ফর্মটি লাগবে, এই ফর্মটি আপনি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে প্রিন্ট করবেন, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকল প্রবাসীরাই বৈশ্বিক মহামারীর এই সময়টিতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। আমি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্যের মাধ্যমে সাহায্য করে থাকি। যদি আপনি প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই নিচের রেড বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে। আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা যদি সেখানে ক্লিক করেন তাহলে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তাছাড়া আরও দুইটি ওয়েবসাইট রয়েছে, ওয়েব জার্নাস কল্যাণ বোর্ডের, সেখান থেকেও আপনারা পাবেন। তাছাড়া BMIT তাদের ওয়েবসাইটটি থেকেও পাবেন। আমি একটি ওয়েবসাইট থেকে দেখাবো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কারণ তিনটি ওয়েবসাইট থেকে দেখালে ভিডিওটিতে অনেক সময় বেশি লাগবে, সেজন্য আমি শুধু এখান থেকেই দেখাবো। তার জন্য আপনারা ড্রাগ করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে এখানে যে নোটিশটি রয়েছে, সর্বশেষ খবর, এখানে এসে যে নিচে যে সকল লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। সকল লেখাটিতে ক্লিক করার পর আপনারা এখানে এই পেজটিতে চলে আসবেন। এখানে ক্রমিক নাম্বার, শিরোনাম, প্রকাশের তারিখ, এখানে যে প্রথম নাম্বার যে রয়েছে অফিস আদেশ, সৌদি আরব ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য ভর্তুকি প্রদান কার্যক্রম, এটি 7/6/2021 থেকে কার্যকরী হচ্ছে, আজকে 7 তারিখ। আপনি যদি এই যে ফর্মটি চাচ্ছেন সেটি যদি আপনি চান, তাহলে এখানে 2 নাম্বার যেটি রয়েছে, সৌদি আরবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ভর্তুকি প্রাপ্তি, 6/6/2021 এই নোটিশটি আসছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করার পর আপনি এখানে একবারে নিচে চলে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই নোটিশটি চলে আসছে। এটি যদি আপনি ডাউনলোড করেন, এখানে ক্লিক করলে এটি ডাউনলোড হবে। আপনি যদি প্রিন্ট করেন, এখানে ক্লিক করলে এটি প্রিন্ট হবে। যেহেতু আমার প্রিন্ট কানেক্ট নেই, আমি এটি ডাউনলোড করব। এখান থেকে আপনারা ইমেলের মাধ্যমে সেন্ড করে কোনো দোকান থেকে এটি প্রিন্ট করে নিতে পারেন। তো ডাউনলোড কীভাবে করবেন, তার জন্য এখানে ডাউনলোড যে রুটি রয়েছে, ডাউনলোড লেখাটি রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার কম্পিউটার থেকে ফাইলটি সিলেক্ট করে দেবেন, কোথায় এটি সেভ করবেন। তারপর PDF ডকুমেন্ট এখানে যেটি রয়েছে তাই থাকবে, যেহেতু ডেস্কটপে এটি সেভ হবে, আমি এখানে সেভ দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে, ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন ওপেন লেখাটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফর্মটি চলে আসছে। এখানে আপনি আপনার নিজের নাম দিবেন, আপনার পাসপোর্ট নাম্বার, মাতার নাম, ডাকঘর, জেলা, ফ্লাইট নং, আপনার যে ফ্লাইটের নাম এইটি রয়েছে, নাম্বারটি রয়েছে, এটি এখানে দিবেন। তারপর এখানে BMIT কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড নাম্বার এটি এখানে দিতে হবে। আপনার BMIT কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ডটি কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে, এটি বাধ্যতামূলক, এই ইনফরমেশনটি এখানে দিবেন। দেওয়ার পর তারপর এখানে রয়েছে বাংলাদেশের যে হিসাবের অর্থ প্রদান করা হবে তার বিবরণ, অর্থাৎ বাংলাদেশে যে রয়েছে আপনার, আপনি যদি সৌদি আরবে থাকেন দেশে কীভাবে টাকাটা পাবেন, তার নাম, ব্যাংকের নাম, শাখার নাম, হিসাবদারির নাম, হিসাব নম্বর, হিসাবদারির মোবাইল নাম্বার, আবেদনকারীর সাথে সম্পর্ক, অর্থাৎ যে আপনি যার এই অ্যাকাউন্টটিতে পাঠাবেন তার সম্পর্ক কী, যদি আপনার পিতা হয়ে থাকে, বাবা হয় তাহলে পিতা, মাতা হলে মাতা, স্ত্রী হলে স্ত্রী, সম্পর্কটি এখানে লিখে দেবেন। এটি আপনার পূরণ করতে হবে না, কারণ এটি অফিস কর্তৃপক্ষ এখানে পূরণ করবে, এটি অফিস কর্তৃপক্ষ, এখানে আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনার নিজের স্বাক্ষরটি এখানে নিয়ে দেবেন। তাছাড়া আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন, কোয়ারেন্টাইন শেষে যারা সৌদি আরবে অলরেডি চলে গেছেন, তারা কীভাবে পাবেন, এখানে কিন্তু স্পষ্ট একটি নোটিশ রয়েছে সৌদি আরব থেকে। যেমন
যেসব বাংলাদেশি কর্মী বাংলাদেশে ছুটি বুক শেষে সৌদি আরবে আগমনকালে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করেছেন এবং সরকারি ভর্তুকি গ্রহণে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অথবা www.pravasi.gov.in অথবা www.oab.gov.bd অথবা www.bmat.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে 30 জুনের মধ্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল আপনি নিজে উপস্থিত হয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র দাখিল করতে হবে এবং প্রমাণ হিসেবে মূল কপি প্রদর্শন করতে হবে সেগুলো হলো বিএমআইটি থেকে দেয়া স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ফটোকপি যদি থাকে, মূল পাসপোর্টের প্রথম 4 পৃষ্ঠার ফটোকপি, ঢাকা থেকে প্রস্থান ও জেদ্দায় আগমনের সিলের পাতাসহ পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকিটের ফটোকপি ও হোটেল বুকিং এর ডকুমেন্টের ফটোকপি। উল্লেখ্য, ভর্তুকির অর্থ সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে ডাকাস্থ ওয়েজ জার্নাস কল্যাণ বোর্ড থেকে পাঠানো হবে। তো এই ছিল আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি এই ফর্মটি পাবেন বা পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের মতামতগুলি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আপনাদের মতামতগুলি এবং ভিডিও সম্বন্ধে কোনো জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।